নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। নবীনগর পৌর বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত। বিয়ে, সুন্নতে খাতনা, জন্মদিন সহ যে কোনো ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে, সালাম রোড, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে আজ সোমবার সকালে পৌর বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নবীনগর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলাম হোসেন খান টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার 5 নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ জহিরুল হক জুরু, মোহাম্মদ আহাদ মেম্বার, হাজী মোহাম্মদ আবু তাহের কাউন্সিলর, মোহাম্মদ তাজুল ইসলাম জহির, মোহাম্মদ আবুল খায়ের, ডাক্তার মোহাম্মদ হানিফ মিয়া, মোহাম্মদ মুসলিম মিয়া, 1 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ বাবুল মিয়া, মোহাম্মদ নাজমুল হক তুষার, মোহাম্মদ ফরিদুদ্দিন কালন, এ কে এম সাইফুল ইসলাম সোহেল, আবুল বাশার বাদল, মোহাম্মদ জয়নাল হক, গোলাম সারোয়ার মুকুল, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ লিটন মেম্বার, মহিলা নেত্রী বিলকিস বেগম, এ কে এম মুজিবুর রহমান শামীম, মোহাম্মদ অলিউল্লাহ অলি, শাহ আলম, আমির হোসেন বাবুল, বিএনপি নেতা মোহাম্মদ স্বপন, মাইনুদ্দিন খান মঈন, মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ মুনাব্বর হোসেন, মোহাম্মদ ইব্রাহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি বাংলাদেশী জাতীয়তাবাদ বিএনপিকে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকের এই সভা থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী থেকে প্রতিজ্ঞা করতে হবে দেশনেত্রের সফল প্রধানমন্ত্রী আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যেন যতদিন পর্যন্ত মুক্তি না হবে ততদিন পর্যন্ত আমরা যে কোনো আন্দোলন কর্মসূচিতে আমরা ইনশাল্লাহ ঝাঁপিয়ে পড়ব। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচন চাই, এই নির্বাচন দিতে হবে। এ সময় অন্যান্যের মাঝে আর উপস্থিত ছিলেন সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া বাবু, ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিপন মুন্সি, সৈয়দ জুবায়ের আহমেদ মাসুদ, পশ্চিম ইউনিয়ন যুবদল নেতা মজনু মিয়া, বিটঘর ইউনিয়ন যুবদল নেতা আবু তালেব ভূঁইয়া সহ আরও অনেকে। সভা সঞ্চালনা ছিলেন 3 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাশার। সভা শেষে দোয়া পরিচালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মোহাম্মদ মহসিন। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। অ্যাসিড ফুটওয়্যার, ছোট বড় সবার পছন্দ। অ্যাসিড ফুটওয়্যার এখন পাওয়া যাচ্ছে আপনার হাতের নাগালে। মাসুজ লঞ্চ ঘাট, নবীনগর বাজার, নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।